নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর ক্যালিফোর্নিয়া জুন মাসের সামারে আমরা চলে এসেছি বিগ বিয়ার লেকে। ক্যালিফোর্নিয়ার সমুদ্রের পাশাপাশি এখানে জায়গাটা হচ্ছে পুরো পাহাড়ি এলাকা। সামার টাইমে এখানে খুব সুন্দর ওয়াইল্ড ফ্লাওয়ার্স ফোটে। আর আমরা যে বিগ বিয়ার লেকে যাচ্ছি সেটা 6,700 ফিট উচ্চতা থাকার জন্য পুরো রাস্তাটাই ছিল আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। আর সকালবেলা ঘন কুয়াশার মধ্যে দিয়ে এই যে হলুদ রঙের ওয়াইল্ড ফ্লাওয়ার্সগুলো ফুটে আছে সেগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। পুরো রোড ট্রিপটাকেই একদম আলাদা মাত্রা এনে দিয়েছিল। প্রত্যেকটা জায়গার মতো এখানেও একটা ভিজিটার সেন্টার রয়েছে, বাট এখন এটা বন্ধ রয়েছে। মানে ইটস টু আর্লি, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। অফিসিয়াল টাইম রয়েছে 9:30, তখন খুলবে। তো ততক্ষণের জন্য আমরা ভাবলাম পাশ দিয়ে একটা রাস্তা চলে এসেছে যেটা লেক অবধি চলে এসেছে, তো সেখানে একটু লেকে ঘুরে আসি, কেমন লাগছে দেখে আসি। তো ইটস বিউটিফুল, মানে নীল স্বচ্ছ জল। আর পুরো এই লেকটা বিশাল বড় লেক, এটা পুরোটাই বৃষ্টির জল অ্যান্ড বরফকলা জল থেকেই এই জলের সোর্স। তো জলটা অতটা নোনতা নয়, একটু মিষ্টি মিষ্টি টাইপের শুনেছি, মানে যেটা আমাদের নর্মাল জল হয় সেরকম টাইপের। আর এই লেকটায় ভর্তি মাছ রয়েছে। এই লেকটা বিশাল বড় হওয়ার জন্য লেকের চারদিক দিয়ে ঘোরার জন্য রাস্তা তৈরি করা রয়েছে, যেটাকে এরা লুপ বলে। আমরা লুপের একটা সাইডে ছিলাম, এখন অপর প্রান্তে যাব।
অ্যাপ্রক্সিমেটলি 6,700 ফিট উচ্চতায়, লম্বায় 11 কিলোমিটার, আর যে জায়গাটা সবথেকে বেশি চওড়া সেখানে 4 কিলোমিটার চওড়া, আর এর গভীরতা সবথেকে বেশি রয়েছে 72 ফিট। তাহলে বোঝাই যাচ্ছে লেকটা কতটা বিশাল। শর্ট একদিনের বিগ বিয়ার লেকের ট্রিপ। তাহলে প্রত্যেকবারের মতো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, কোনো নতুন কোনো অভিজ্ঞতা বা জায়গা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।